আজকে আমরা আলোচনা করছি কম্পিউটারের কতগুলো বেসিক বিষয় নেই কম্পিউটার সর্বত্র আবিষ্কার করেছেন চার্লস প্যাবিস এই পৃথিবীতে বিভিন্ন ধরনের কম্পিউটার ব্যবহার করা হয় দের আর মেনি টাইপস অফ কম্পিউটারস কী কী মাইক্রো কম্পিউটার্স পার্সোনাল কম্পিউটার সুপার কম্পিউটার ল্যাপটপ ট্যাবলেটস অর্থাৎ তাদেরকে যেখানে প্রয়োজন সেভাবে আমরা ব্যবহার করি এইবার কম্পিউটারের প্রধান অংশগুলি বা পার্টগুলির মধ্যে কী কী পড়ে সর্বপ্রথম যেটা পড়ে সেটা হচ্ছে সিপিইউ যেটাকে আমরা কি বলি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ এটাই হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক ঠিক আছে তারপর যে যেটা জানি আমরা সেটা হচ্ছে মনিটর বা স্ক্রিন বলি আগে দিনের মনিটর টিভি টিভির মতো হতো এখন সেগুলো খুব স্লিম ঠিক আছে তারপরে কম্পিউটার অংশগুলির মধ্যে হচ্ছে কিবোর্ড এবং আরও কি দেখি আমরা মাউস তো কীবোর্ডগুলো আগে কর্ডলেস ছিল না এখন কর্ডলেসও বেরিয়ে গেছে মাউসটাও একই রকম কর্ডলেস ছাড়াও পাওয়া যায় কর মানে কর্ডও থাকে ঠিক আছে মাউস যাকে বলি আমরা এই মাউসের কী থাকে মাউস মাউসটাতে এরকম হয় এখানে মাউস ওয়ার থাকে একটা যেটা এখানে কম্পিউটারের সঙ্গে অ্যাড করতে হয় বা ওখানে কোনো চিপ থাকলে মানে কর্ডলেস যেটা সেটা একটা মানে ব্লুটুথের মতো কানেকশান থাকে আর কি থাকে রাইট বাটন থাকে যেখানে রাইট ক্লিক করতে হয় ওখানে চাপ দিলে একটা ক্লিক হবে এবং লেফটে একটা বাটন থাকে যেটা লেফট ক্লিক হয় আর থেকে থাকে ওয়েল যেটাকে আমরা ঘুরিয়ে স্ক্রিনের উপরে বা নিচে কোনো নিচে কোনো নিচের কোনো জিনিসকে দেখতে আমরা সুবিধা পাব আর কি দেখি ইউপিএস অর্থাৎ যদি কোনো কারণে কারেন্ট মানে ইলেকট্রিসিটি যদি চলে যায় তাহলে আমাদের সাময়িক একটু ব্যাক দিবে দেবে ঠিক আছে যেটাকে আমরা এইভাবে বলি ইন্টার ডাফটা ডাফটেবল পাওয়ার সাপ্লাই ঠিক আছে যেটাকে আমরা সংক্ষেপে ইউপিএস বলি তারপরে তোমরা দেখেছো হয়তো গেম খেলার জন্য জকস্টিক ব্যবহার করা হয় অর্থাৎ এই ধরনের একটা তোমার হচ্ছে ইলেকট্রনিক গ্যাজেট যেটার দ্বারা আমরা কী করতে কম্পিউটার অ্যাড করে আমরা কম্পিউটার কী করতে পারি গেম খেলতে পারি যারা গেম খেলো তারা হয়তো এটাকে চেনো এটা জকস্টিক বলে এরপর কী দেখতে পাই কোনো কোনো কম্পিউটার আমরা মডেম আগের দিনে মডেম দেখা যেত এখন সেটা ওয়াইফাই বা রাফটার যাকে বলি বা রুটার বলি সেটা আমরা দেখতে পাই তারপর কী দেখতে পাই প্রিন্টার যে কোনো প্রিন্ট করা হয় তারপর কী দেখতে পাই স্পিকার দেখতে পাই কী দেখতে পাই আরেকটা ড্রাইভ আচ্ছা তার সঙ্গে এবার কম্পিউটার তুমি চালা দেখবে ভালো করে কম্পিউটার যদি দেখো দেখবে কতগুলো বাটন থাকে কি থাকে বাটনগুলোর মধ্যে দেখবে একটা থাকবে পাওয়ার ঠিক আছে একটা মানে তোমার হচ্ছে বন্ধ করার একটা বাটন থাকে শার্ট বাটন একটা রিসেট বা রিস্টার থাকে ঠিক আছে স্টার্ট বাটন ক্লিক করলে তোমার কি হবে কম্পিউটার অন হয়ে যাবে ল্যাপটপ যেমন থাকে এবার তোমার ছোটকে বন্ধ করার জন্য কোনো কম্পিউটারে বন্ধ অপশন থাকে এবার যদি না থাকে তুমি কি করতে পারো দেখো রিসেটের বাটনগুলো থাকে এরকম এবার তুমি কি করতে পারো যদি বন্ধ করে সাধারণ কম্পিউটার কীভাবে বন্ধ করবো অল প্রোগ্রামে যে তোমাকে যেতে হবে সেখান থেকে শাটডাউনে ডাউনে ক্লিক করতে হবে তারপরে মনে মনিটরি এরকম একটা আসবে অথবা আরও কিছু আসতে পারে স্লিপ ঠিক আছে স্ট্যান্ড বাই ঠিক আছে টার্ন অফ তোমাকে কী করতে টার্ন অফ করলে তোমার হচ্ছে কম্পিউটার কীভাবে পুরোপুরি বন্ধ হবে ঠিক আছে এর মধ্যে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ইনপুট তোমরা এরপরে আমি ভিডিওতে তোমাদের বুঝাবো ইনপুট কোনটা আউটপুট কোনটা তো মোটামুটি বলে দিই একটু ইনপুট হচ্ছে কোনগুলো যেগুলো কম্পিউটারে তথ্য দেবে যেমন সিপিইউ বলতে বলতে পারব জকেস্টিক বলতে পারো ঠিক আছে আর আউটপুট কোনগুলো যেগুলো কম্পিউটার থেকে আমরা পাবো মানে কম্পিউটার থেকে কোনো একটা তথ্য সে বাইরে সাপ্লাই করবে যেমন প্রিন্টার আদেশ করছে প্রিন্টিং করার জন্য ঠিক আছে এই টাইপের তো পরের ভিডিওতে আমরা অবশ্যই বলবো তো তোমরা আশা করি কম্পিউটার সম্পর্কে বেসিক যে ধারণা তোমাদের সেটা হলো